নয়ন প্রিয় লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে তোমরা চিনতে পারবে না, দেখো আগে ভিডিও তো দেখেছি, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। আজকে এখানে কুলেখাড়া শাক তুলবো। চলো দেখি কোথায় কুলেখাড়া শাক রয়েছে। এখানে তো খুব একটা দেখতে পাচ্ছি না, এখানে রয়েছে দু একটা। এই যে এখানে রয়েছে, এখানেও রয়েছে, দেখো দেখো এই জায়গাটাতে অনেকটা রয়েছে। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা অনেকটা শাক পেয়ে গেছি, দেখো অনেকটা শাক আছে। এই শাকটা লো প্রেশারের পক্ষে প্রচণ্ড উপকারী। আর এই শাকটা আমি প্রিয়ার জন্য নিয়ে যাচ্ছি, কারণ প্রিয়ার লো প্রেশার, ডাক্তারে কুলেখাড়া শাক খেতে বলেছে। চারিদিকটা দেখো কত সুন্দর, পরিবেশটা দারুণ। এখন বর্ষাকাল, চারিদিক সব জলে ভর্তি। এদিকটা আমাদের গ্রাম, ঠিক আছে, এদিকে ঘর বাড়ি শুরু এখান থেকে। আর এদিকটা একটা রোড চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ ওই দিকটাতে একটা রোড আছে। আর এদিকটা পুরোটা ক্ষেত, পুরোটা এখন ধান চাষ হয়েছে, সব পুরোটা এখন ধান চাষ করেছে সবাই, ধানের ক্ষেত। ফ্রেন্ডস এই জায়গাটা দেখো, খালি এই জায়গাটা দেখো কতটা পরিমাণ শাক আছে। এই জায়গাটা তুললেই আমার অনেকটা হয়ে যাবে, আমি তারপর আর তুলব না। ফ্রেন্ডস আমার অনেকটা শাক হয়ে গেছে, আমার আজকে আর লাগবে না, আমি আজকে আর তুলব না, এখন আমি বাড়ি যাব। এই যে দেখো কতটা হয়ে গেছে, অনেকটা পরিমাণ হয়ে গেছে, আজকে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা শাক তুলে ফেলেছি।
অন্য অন্য দিন অনেক টাইম লাগে। দেখো কত সুন্দর জায়গাটা, কত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ জায়গা, দারুণ। এদিক তো পুরোটা বাঁশের বাগান, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা, রাস্তাতে অনেক জল জমেছে। হ্যাঁ, একটা মামি জিজ্ঞেস করছে কি কুলেখাড়া শাক। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে কত কাদা, রাস্তা পুরো কাদায় ভর্তি। দেখতে পাচ্ছ বাড়ির রাস্তায় চলে এসেছি। এটা আমার বাড়ি।